ওকে বন্ধুরা, এই পর্বে আমরা আমাদের এই ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে সাবমিট করব। আপনি হচ্ছে ফার্স্টেই গুগলে এসে লিখতে পারেন গুগল সার্চ কনসোল, দেন যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম আপনি একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটি থাকবে সেটি কপি করে নেবেন এবং এখানে হচ্ছে এটি পেস্ট করে দিবেন। সো তারপরে কন্টিনিউ, গো টু প্রপার্টি। আমাদের ওয়েবসাইটটি ভেরিফাই হয়ে গেছে, তারপরও আমরা আমাদের ওয়েবসাইটটি আরেকবার হচ্ছে HTML ট্যাগ দ্বারা ভেরিফাই করে নিব। তার জন্য সেটিংসে ক্লিক করে এখান থেকে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন, দেন এখানে HTML ট্যাগ এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি এই যে কোডটি রয়েছে এটি কপি করে নেবেন। কপি হয়ে গেলে আপনি আপনার ড্যাশবোর্ডে এসে এখান থেকে থিমসে ক্লিক করবেন, দেন এই অ্যারো আইকনে ক্লিক করবেন, এডিট HTML এ ক্লিক করবেন, এবার এখানে যে হেড ট্যাগ রয়েছে এটির নিচে এটা দিয়ে দিবেন, যেমন এখানে এটা দিয়ে দিলেন, তারপরে সেভে ক্লিক করবেন। আপডেট হয়ে গেছে, এবার ভেরিফাই। দেখতে পাচ্ছেন আমাদের দুই মেথডেই হচ্ছে ভেরিফাই কমপ্লিট। সো আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটি বেশি সিকিউর থাকলো এই গুগল সার্চ কনসোলে। কখনো যদি অটোটি হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে এই HTML ট্যাগ দ্বারা আমাদের যে পোস্টগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্রাউল হবে আমাদের হচ্ছে গুগল ইন্ডেক্সে। সো এটা হচ্ছে অনেক ভালো একটি অপশন। তো এবার হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে সাইট ম্যাপ যুক্ত করব। এখানে আপনি লিখবেন সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML, তারপর সাবমিট করে দেখবেন হচ্ছে কিনা। গট ইট, এটা হচ্ছে হয়নি, হতে সময় লাগতে পারে। সো আমরা আরেকটি দিয়ে দেখি, সাইট ম্যাপ ডট XML, তারপরে সাবমিট। গট ইট। সো সাইট ম্যাপ ডট XML এটি নিয়েছে, এটি আমাদের লাগবে না। সো এটি এখান থেকে আমরা রিমুভ করে দেব, এটি এনাফ। ওকে, আমাদের সার্চ কনসোলের কাজ কমপ্লিট, এটা এখন কেটে কেটে দিচ্ছি। এবার হচ্ছে গুগলে লিখবেন গুগল অ্যানালিটিক্স, ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন, তারপর স্টার্ট। এখানে আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে, নেক্সট, প্রপার্টি নেম দিতে হবে, এখান থেকে টাইম জোন বাংলাদেশ দিয়ে দিবেন, তারপরে ইউএসডি হচ্ছে বা কারেন্সিটা থাকবে হচ্ছে ইউএসডি ডলার, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনি হচ্ছে কয়েকটি অপশন টিক মার্ক দিয়ে দিবেন, তারপরে উপরে হচ্ছে আপনার এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি আপনার ব্লগটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখি আমাদের ক্যাটাগরিটি এখানে আছে কি না, তারপরে অনলাইন কমিউনিকেশন, সোশ্যালিটি, সায়েন্স, শপিং। আপনার ক্যাটাগরি যদি এদের ভিতরে না থাকে তাহলে এখান থেকে
আদারে ক্লিক করবেন, দেন ক্রিয়েট। এখান থেকে এটিতে টিক মার্ক দিবেন, দেন আই অ্যাকসেপ্ট। আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটি গুগল অ্যানালিটিক্সে হচ্ছে সাবমিট করব, সেই জন্য ওয়েবে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে, দিয়ে দিলাম। তারপরে এই যে এটি আছে https, এটি হচ্ছে রিমুভ করে দিতে হবে কারণ এটি এখানে রয়েছে। দেন আপনার ওয়েবসাইটের নামটি কপি করে নেবেন, দেন এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি গুগল ট্যাগ ম্যানেজার বা গুগল সাইট ট্যাগ এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এটি কপি করে নেবেন, দেন হচ্ছে আপনি এখানে এটা পেস্ট করে দেবেন, দেন সেভ। সেভ হয়ে গেলে এখান থেকে আপনি এটা কেটে দিবেন। আমাদের কাজ কমপ্লিট, এবার ড্যাশবোর্ডে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটে একজন ভিজিটর দেখাচ্ছে, মানে আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় বিষয় এই গুগল অ্যানালিটিক্স থেকে হচ্ছে পর্যবেক্ষণ করতে পারবেন। তারপরে এই রিপোর্ট থেকে আপনার ওয়েবসাইটের যে রিপোর্টগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন বা হচ্ছে ম্যানেজ করতে পারবেন। সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে কাজ করবেন, কোন কিওয়ার্ডে ভিজিটর আসছে বা কোথেকে ভিজিটর আসছে, হ্যাঁ কোন দেশের অডিয়েন্সকে টার্গেট করে আর্টিকেল লিখলে আপনার জন্য বেস্ট হবে, কোন এইজের লোক হচ্ছে আপনার ওয়েবসাইটে বেশি আসছে, কোন কান্ট্রির ভিজিটর আপনার ওয়েবসাইটে বেশি আসছে, এই বিষয়গুলো এখান থেকে আপনি দেখে সেভাবে আপনি আপনার হচ্ছে ওয়েবসাইটটি অপটিমাইজ করতে পারবেন। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে একজন ভিজিটর আছে, সো আমরা যদি এই পোস্টটি ওপেন করি এখানে, সো আমি আরও দুটি পোস্ট ওপেন করছি। তো এখানে দেখতে পাবেন যে কয়েকটি ইউজার শো হবে এখানে, আরও যে আমি যে কয়েকটি পোস্ট ওপেন করলাম সে কয়েকটি পোস্টের ইউজার এখানে শো হবে মেবি। সে একটু ওয়েট করেন, দেখতে পাচ্ছেন এখানে দুইজন ভিজিটর শো করছে। এভাবে আপনার ওয়েবসাইটে যত ভিজিটর আসবে বা যত পিপুল আসবে তাদের এঙ্গেজমেন্ট, তাদের হচ্ছে ইউজার অ্যাবিলিটি বা তারা কোন দেশ থেকে হচ্ছে আসছে, তারা কতক্ষণ আপনার ওয়েবসাইটের পোস্টগুলো দেখছে বা পড়ছে, তাদের ভিউ রেট কেমন, সব এখান থেকে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। ওকে বন্ধুরা, তাহলে আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যে ফ্রি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করলাম সেটি হচ্ছে ফাইনালি আমরা আমাদের গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্সে সাবমিট করে ফেলেছি। এখন থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যে পোস্টগুলো করব বা আমরা যে আগে যে পোস্টগুলো করেছি সেগুলো গুগলে ইন্ডেক্স হবে, এবং সেই অনুযায়ী যখন আমরা পোস্টগুলো আরও ভালোভাবে এসইও করব এবং ভালোভাবে পর্যবেক্ষণ করব, অপটিমাইজ করব, তখন আমরা আমাদের এই ওয়েবসাইটের পোস্ট বা ব্লগ পোস্ট আর্টিকেলগুলো গুগল র্যাঙ্কে নিয়ে যেতে পারবো। এবং যে বিষয়গুলো থাকবে বা যেগুলো হচ্ছে অপটিমাইজ করতে হবে, চেঞ্জ করতে হবে বা যেগুলো পর্যবেক্ষণ করতে হবে, হ্যাঁ সেগুলো আপনি হচ্ছে এই গুগল অ্যানালিটিক্স থেকে দেখতে পাবেন। সো ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করার আরও অনেক ভিডিও আসবে, তাই আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নিজের কেরিয়ার করতে চান বা কিছু করতে চান ফ্রিতে,
তাহলে আমাদের এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমি নেক্সট টাইম আরও অনেক ভিডিও নিয়ে আসবো, যেগুলো নিয়ে হচ্ছে শেখানো হবে কীভাবে ফ্রিতে কোনো হচ্ছে কস্ট বা হচ্ছে কোনো টাকা খরচ না করে আপনি ফ্রিতে আপনি আপনার অ্যাফিলিয়েট জার্নি বা ব্লগিং জার্নি কীভাবে শুরু করতে পারেন বা হচ্ছে নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেই বিষয়গুলো আমি আমার এই চ্যানেলে হচ্ছে ভিডিও আকারে পাবলিশ করব। তাই আপনি যদি এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড, ব্লগিং রিলেটেড কোনো যদি মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানানোর থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আসসালামু আলাইকুম।